ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ফখরুল ইসলাম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে হযরত শব্দের অর্থ কী এবং সাহাবীদের নামের আগে উক্ত শব্দটি ব্যবহার করা শরীয়ত বিধান কী। হযরত শব্দের অর্থ হলো জনাব বা মহতারাম, এ সকল অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো সাহাবীদের নামের শুরুতে আমরা আরব ওলামাদের কাছ থেকে এরকম কোনো শব্দ পাই না। হাদিস কোরআনেও কোনো জায়গায় বর্ণিত হয়নি বা কোনো ফিকহি মাসায়েলের কিতাবেও সাহাবাদের নামের পূর্বে শায়েখ মহতারাম জনাব এরকম কোনো আরবি শব্দ ব্যবহৃত হয়নি। হযরতটি সাধারণত সম্ভবত উর্দু শব্দ। তো এই জন্য বলবো যে এই শব্দটি প্রয়োগ আমার জানার মতো যদিও অর্থগত দিক থেকে অনেকটা ঠিক আছে, কিন্তু প্রয়োগটা ঠিক নয়, এই জন্য যে এটা সালাফদের থেকে আমি পাই না। আর সালাফদের অনুকরণই আমাদের জন্য কল্যাণকর। পাশাপাশি হুজুর, মাওলানা, মৌলভি ইত্যাদি শব্দগুলোকেও একটু বিশ্লেষণ করলে ভালো হবে। সম্মানিত ভাই, হুজুর মানে উপস্থিত। আর আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিক প্রচলনে মসজিদের যিনি ইমাম থাকেন অথবা আলেম ধরনের লোককে হুজুর বলা হয়। তো এই হুজুর নামটা দেওয়া একেবারেই অনুচিত, এজন্য যে হুজুর বলে কাউকে সম্বোধন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের সপ্তম দিনে নাম রাখতে বলেছেন, আকিকা দিতে বলেছেন, তার মাথার চুল ফেলে দিতে বলেছেন। তো এই হুজুর যিনি, ওনারও তো একটি নাম আছে, তো হুজুরের নাম ধরেই ডাকতে হবে। এক দ্বিতীয়ত, অনেকে হুজুর বলতে হুজুরে পাক শুধু একজনকে বোঝায়, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য নয়। কারণ আমার যতটুকু মনে হয় এই সমস্ত লোকগুলো রসুল সাল্লামকে হাজের ও নাজের জানে, তাই বলেই রসুল সাল্লামকে হুজুর বলে নাম দিয়েছে। আর রসুল সাল্লামের নাম হুজুর নয়, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সাল্লাম নিজেই বলেছেন, লাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, আমাকে নিয়ে তোমরা সেইভাবে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ওয়াইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, অতএব আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও রাসূল বলে সম্বোধন করবে। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সাহাবাদের যে পরিভাষাগুলো সেগুলোতে ইয়া রাসূলাল্লাহ বেশি ব্যবহৃত হয়েছে, কোন জায়গায় হয়তো ইয়া নবী আল্লাহ ব্যবহৃত হতে পারে। তো এই শব্দগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলবো, অথবা আমরা সরাসরি নাম বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওনার নামটা বললে আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আমাদের রসুলের উপরে দরুদ পেশ করাও হলো এবং তাতে 10টি করে নেকিও আমরা লাভ করবো ইনশাল্লাহ। তো এটা না রসুল সাল্লামের জন্য খাস, না সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, কারোর জন্য এই হুজুর শব্দটি ব্যবহার প্রযোজ্য নয়, কারণ তা অর্থভেদে মানানসই নয়। হুজুর মানে উপস্থিত, আর আপনি আমাদের মসজিদের হুজুর বলছেন, আমাদের মসজিদের হুজুর মানে আমাদের মসজিদের উপস্থিত বলছেন, এভাবে অর্থ আসে কি? ঠিক আছে ভাই, তো এই জন্য হুজুর শব্দটি রাসূল সাল্লাম বা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপন আপন নাম আছে, তাদের নাম ধরে ডাকবে। মাওলানা শব্দটি সাধারণত আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে এই মর্মে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে এই শব্দটি কোরআন ও হাদিসে আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন যে তোমাদের কেউ যেন মাওলায়া না বলে, বরং কি বলে, দাসকে যেন আব্দ বা শব্দ দিয়ে ব্যবহার না করে, বরং বলে সৈয়দি ও মাওলায়া,
সৈয়দি ও মাওলায়া, সৈয়দি আমার সর্দার, আমার নেতা, মাওলায়া আমার অভিভাবক, এরকম শব্দ ব্যবহৃত হয়। তো রাসূল সাল্লাম এখানে মাওলায়া শব্দটি ব্যবহার করেছেন। আবার রাসূল আরেক জায়গায় যেখানে বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসে, লা তাকুল মাওলায়া ফা ইন্না মাওলাকুমুল্লাহ, হ্যাঁ তোমরা মাওলায়া বলিও না বা মাওলানা বলিও না, মাওলায়া মানে আমার দাস। আর এখানে অভিভাবকের অর্থে ব্যবহার হয়েছে, নেতার অর্থে ব্যবহার হয়েছে। তো এটা আসলেই আমার মাওলায়া ওয়াহিদ মুতাকাল্লিম, আর মাওলানা এটা জমা মুতাকাল্লিম। তো যদি কেউ ব্যবহার করে তো এটা নাজায়েজ নয়, কারণ এটা অন্য হাদিসের রাসূল থেকে এসেছে এবং কোরআনের সূরাতু দোকানের 4 নম্বর আয়াতে এসেছে, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ, সেদিন কোনো রিলেটিভ, কোনো নিকটাত্মীয় বা নিকটের মানুষ অন্য নিকটের মানুষের কোনো উপকারে আসবে না। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া অন্যের জন্য এই শব্দটি প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে নিষেধ করলো, আর এক হাদিসে আব্দ না বলে সৈয়দি মাওলা মাওলায়া এই সকল শব্দ ব্যবহার করতে বলেছেন, ফি হাক্কি সৈয়দ, অর্থাৎ মালিকের ক্ষেত্রে সৈয়দি ও মাওলায়া ব্যবহার করতে বলেছেন। তো সেখানে অনুমতি, এখানে আবার নিষেধ, আবার কোরআনের আয়াতে জায়েজের সুরাত পাওয়া যায়। তো সর্বোপরি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথা হলো যে এই সকল শব্দ বলা থেকে বেঁচে থাকা উত্তম, তবে নাজায়েজ নয়। এ ছিল আপনার দুই শব্দ। আর মৌলভী শব্দটি সাধারণত আমাদের দেশে এবং বাকিরালা রাজ্যগুলোতে মৌলভী মানে আলিমকে বোঝানো হয়। তবে মৌলভী শব্দের একটা গূঢ় রহস্য গুগলে পেলাম, সেটাতে বলা হয়েছে যে সমস্ত চাটুকার মৌলভীরা স্বার্থ হাসিলের জন্য নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ইসলামী স্বার্থ জলাঞ্জলি দিয়ে সামান্য কিছু পাওয়ার জন্য তারা তাদের ইমান আমল আকিদা বিক্রি করে দেয়। যেমনটি আপনি সমাজে দেখেছেন, সামান্য টাকা পয়সার জন্য এরা কোরআন খানি করে, চল্লিশা করে, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও মেলা কিছু করে। তারপরে এখন আপনি দেখছেন যে বেফাকুল মাদারেসের যেই সমস্ত লোকেরা রয়েছে, প্রধানমন্ত্রীকে জননেত্রী বা কওমি মা বলে আখ্যায়িত করেছে, শুধুমাত্র সামান্য সার্টিফিকেট এর তারা মান পাওয়াতে। এছাড়াও আরও ওলামা ইকরাম যারা রয়েছে, তারা তাদের ধর্মীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা দুনিয়াবী স্বার্থকে গ্রহণ করে নিয়েছে। তো এই সমস্ত লোকগুলোকে কিন্তু মৌলভী বলা হয়, মৌলভী বলা হয়। তো যদি এটা মৌলভী শব্দটি ভালো পরিভাষায় ব্যবহার হয় বা এই চিহ্নিত পরিভাষায় ব্যবহৃত হয়, তাহলে আমার মনে হয় না যে এটা নাজায়েজ, কারণ এটা তাদের একটা পরিচয়। যেরকম বললাম একটু আগে যে মৌলভী সাহেব বলতে একটা ওই যে এই কোরআনের যেই যেটা বললাম যে ওই কেরালা রাজ্যে বা অন্যত্র এইসবগুলো আলিম সমাজকে কটুক্তি নয়, তুচ্ছ নয়, এরকম শব্দ ব্যবহার হিসাবে করে থাকে। তো যদি এমন করে তো ইনশাআল্লাহ আশা করি কোনো সমস্যা নেই। তবে আমার মন যতটুকু বলে যে এ সকল শব্দগুলো বলে দিয়ে বাদ দিয়ে বরং তাদেরকে তাদের নিজস্ব নাম ধরে ডাকা দরকার, কারণ মহানরব্বুল্লাহ আলমিন কোরআনুল কারিমে বলছেন যে উদাহুম লি আবাইহিম, তাদের বাপের নাম ধরে, অর্থাৎ অমুকের ছেলে অমুক এই নাম ধরে তোমরা তাকে ডাকো বা তার নাম ধরে ডাকো, ফাইলাম তাআলামু আবাহুম ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন, আর যদি তাদের পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই। ঠিক আছে, তো ভাই বলে সম্বোধন করতে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তো এই জন্য সৌদি আরবে এই আলিম ওলামাদেরকে বা মহতারাম ব্যক্তিদেরকে কি বলা হয়, শেখ শব্দ ব্যবহার করা হয়, শেখ শব্দ ব্যবহার করা হয়। ওইরকমই মৌলভী মাওলানা এরকম ব্যবহার করা হলে কোনো সমস্যা নেই, কিন্তু হুজুর শব্দটা একেবারে অর্থগত দিক থেকে বেমানান, এবং এটার একটা এই যে গূঢ় রহস্য বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানে, এই জন্য এই শব্দগুলো পরিত্যাজ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভ্রান্ত মুসলিম সমাজকে যেন সঠিক দিক নির্দেশনা দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।